চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি আবৃত্তি শিল্পী শায়ক মিশনের কাছে। কথায় যাব, অনেক কথা আছে, গল্প হবে, কিন্তু শুরুটা করতে চাই আপনার কণ্ঠে একটা আবৃত্তি শুনে। কোনটা শোনাবেন? নির্ঝরের স্বপ্নভঙ্গ, রবীন্দ্রনাথ ঠাকুরের। আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথুলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ফুথর, শিলারাশি রাশি পড়িছে খোসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেনরি বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙ্গ্রে হৃদয়ে ভাঙ্গ্রে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন, লোহরীর পরে লোহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ? উথুলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর? আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা? আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা। কেশ খেলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণে ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গে কল কল তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। চমৎকার লাগলো শুনে। এবার একটু আপনার অ্যালবামের প্রসঙ্গে আসতে চাই। প্রথম আবৃত্তির অ্যালবাম বের করেছেন মেঘমল্লার, শুরুতে একটু জানতে চাই মেঘমল্লার এই নামটা কেন বেছে নিলেন? মেঘমল্লার আসলে সঙ্গীতের একটা রাগিনী, একটা স্কেল, যেটা সম্রাট আকবরের নবরত্নের একজন তানসেনের তৈরি একটা স্কেল। তো এই স্কেলটা তানসেন করার পিছনে একটা গল্প আছে, যে তানসেন দীপক নামে একটা রাগ তৈরি করেছিলেন। তো দীপক রাগ তৈরি করার পরে দীপক রাগটা আসলে যেটা করে আগুন জ্বালিয়ে দেয়, যখন দীপক রাগটা তৈরি হয় তখন আগুন জ্বলে ওঠে। তো সেটাকে নিভিয়ে দেওয়ার জন্য মেঘমল্লারের তৈরি ওই আরেকটা রাগ, যেটা সুরের একটা বৃষ্টি সৃষ্টি হবে। তো সেই জায়গাটা থেকে আমরা যে সমাজটায় বা যে ব্যবস্থাটায় আমরা চলছি, যে সিস্টেমটা আমাদের তৈরি হয়েছে, সেই সিস্টেমটায় আসলে আমাদের মনের ভিতরে অনেক মেঘ জমে আছে। তো সেগুলোকে বৃষ্টি হয়ে ছড়ানোর জন্য কোনো একটা উদ্যোগ বা কোনো একটা অ্যাটেম্পট আমাদের আসলে নিতে হবে। তো সেই জায়গাটা থেকেই আসলে আমাদের এই মেঘমল্লার অ্যালবামটার আসলে করার চিন্তা। ভালো লাগলো যে নামের চিন্তাটা এত দূর করে করেছেন। অ্যালবামের ভেতরটা নিয়ে এবার জানতে চাই, কতগুলো কবিতা আছে, কার কার কবিতা? 10টা কবিতা আছে, এবং এখানে আমি এখানেও ভেরিয়েশনের চেষ্টা করেছি যথেষ্ট পরিমাণে। যেমন এখানে 1800 শতকের কবি যারা আছেন তাদের পাশাপাশি যারা আধুনিক কবি তাদেরও কবিতা আছে, যেভাবে আমাদের এপার বাংলা মানে বাংলাদেশের কবিতা আছে, ওপার বাংলারও কবিতা আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আছে, জীবনানন্দ দাশের কবিতা আছে, আবার শামসুর রহমানের কবিতা আছে, আবু জাফর ওবায়দুল্লার কবিতা আছে, পাশাপাশি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা আছে, জয় গোস্বামীর কবিতা আছে। এইভাবে আমি আসলে বিভিন্ন টেস্টের এবং বিভিন্ন সময়ের বিভিন্ন আঙ্গিক থেকে কবিতাগুলো রাখার চেষ্টা করেছি। বাছাইটা করেছেন সব ধরনের, সব বয়সের এবং সব সময়ের শ্রোতারা যাতে এখানে তাদের যে পছন্দের কবিতাটা সেটা যেন খুঁজে পান। যেমন শুরুর দিকে যেমন বনলতা সেন ছিল জীবনানন্দ দাশের, সেটার মধ্যে যেমন একটা রোমান্টিক ব্যাপার আছে, পাশাপাশি বৃষ্টি পরে টাপুটুপু রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলার একটা নস্টালজিয়া বা বৃষ্টি পড়ছে, বৃষ্টির সময়ের কীরকম ছিল দিনগুলো সেগুলো নিয়ে একটা ব্যাপার ছিল। পাশাপাশি বিরহের কবিতা যদি বলি, কেউ কথা রাখেনি সুনীল গঙ্গোপাধ্যায়ের, পুরনো প্রেমের কবিতা হঠাৎ দেখা রবীন্দ্রনাথ ঠাকুরের, পাশাপাশি ছোটদের জন্য আমি একটা সময় এই কবিতাটা প্রথমে আমার বাদ পড়ে গিয়েছিল, আমি অন্য একটা কবিতা দিয়েছিলাম, কিন্তু পরে মনে হলো যে আসলে এখানে ছোটদের জন্য কি থাকছে, ছোটদের জন্য আসলে তো একটা কন্টেন্ট থাকা দরকার, যে ছোটরাও চাইলে কবিতা শুনতে পারবে এবং কবিতা এখান থেকে তারা শিখতেও পারবে। তো সেই জায়গাটা থেকে আসলে
সৎপাত্র করা সুকুমার রায়। সিডি আকার রিলিজ করেছেন, আবার একই সাথে ইউটিউব রিলিজও হয়েছে, তো দুটো মিলিয়ে কেমন সাড়া পাচ্ছেন? চ্যালেঞ্জ ছিল যে কতটুকু আসলে নিতে পারবেন। তো আমার কাছে, আমি তারপরে যেটা দেখলাম রিলিজ হওয়ার পরে, যেটা দেখলাম যে প্রচণ্ড আসলে সাড়া পাচ্ছি, সবাই বেশ ভালো বলছে এবং সবাই তাদের বেশ কিছু কমেন্ট করছে যেগুলো বেশ অনুপ্রেরণা দিচ্ছে, এবং পাশাপাশি অনেকের অনেক রকম পছন্দ ছিল যে ভাইয়া ওই কবিতাটা করা হলো না কেন, ওই কবিতাটা করলে আর একটু ভালো হতো, এই জায়গাটা এরকম হলো কেন, এই জায়গাটা আর একটু এরকম করা যেত। তো এই এই যে এই যে চিন্তাভাবনাটা কাব্য বা কবিতা নিয়ে যে চর্চাটা, সেই চর্চাটার জায়গা থেকে আসলে আমি দেখছি যে আসলে বেশ ভালো একটা সাড়া পেয়েছেন। কি মনে হয়, সিডি আকারে রিলিজ করাটা বেশি ভালো ছিল নাকি ইউটিউব থেকে বেশি ফিডব্যাক পাচ্ছে এখন? আসলে যে সময়টা চলছে সেই সময় তো আসলে প্রযুক্তি নির্ভর একটা সময়, তো সেই সময়টা আসলে তো সিডি আকারে রিলিজ করাটা, এখানে ব্যাপারটা হচ্ছে যে সিডি কিনে এখন কেউ শুনবে, সেই জায়গাটা কিন্তু আসলে গানের ক্ষেত্রেও একই ব্যাপারটাই আসলে চলে এসেছে, তো সেই জায়গাটা একটু সমস্যাই আসলে। তো এখন সেই জন্য আমি আমি ওই জায়গাটাকে বাদ দিচ্ছি না, সিডির একটা আলাদা ফ্লেভার আছে, অবশ্যই আছে, সিডির ফ্লেভারটা এখনও ওইভাবে মানুষ, যারা আমরা বিশেষ করে যারা 90s-এ বড় হয়েছে বা তার আগের যারা আছেন, তারা আসলে সিডির ব্যাপারটা না থাকলে সংগ্রহে রাখতে পছন্দ করেন, এরকম মানুষ অনেক আছে। এবং ওই গাড়িতে যেতে যেতে শুনতে, আমি আমার অনেক কাছের মানুষ বা দূরের মানুষ যাদেরকে পেয়েছি যারা গাড়িতে আমার কবিতাগুলো শুনে, তো আমার কাছে মনে হয় যে সিডিটা না হলে হয়তো গাড়িতে এভাবে শোনা হতো না। তো অন্তত এই যে এই বিষয়গুলো, যাত্রাপথের সঙ্গী, তো এই ব্যাপারগুলোর কারণে আসলে সিডির একটা আলাদা আবহ আমেজ আছে। পাশাপাশি ইউটিউবের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে ইউটিউবের এখনকার যে সময়টা, সেখানে প্রথমে একটা ব্যাপার ছিল যে আসলে ইউটিউব যে আমরা দেখব, ইউটিউবে যে আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট আমরা দেখতে পাবো, সেটার জন্য আমাদের একটা ব্যান্ডউইথের সমস্যা ছিল প্রায় 5-7 বছর আগে। তো তারপরে ব্যান্ডউইথটা যখন খুব বেশি সহজলভ্য হয়ে গেল আমাদের ইন্টারনেট ব্যান্ডউইথটা, তখন আমরা আসলে ইউটিউবে কন্টেন্ট শুরু করলাম। এবং বাংলাদেশে কিন্তু গত 5-7 বছরই আসলে এই বাংলাদেশি ইউটিউবার বা বাংলাদেশি ইউটিউব চ্যানেল সেগুলো আসলে অনেক এগিয়েছে। তো সেই জায়গাটা থেকে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয়েছে, কিন্তু সেই সেই জায়গায় একটা গ্যাপ রয়ে গেছে যে মৌলিক কন্টেন্ট, যে কন্টেন্টগুলো কতটুকু মৌলিক হচ্ছে, যে আমি একটা কন্টেন্ট করছি সেটা আসলে সেটা বিভিন্ন আঙ্গিক থেকে হচ্ছে, গান নিয়ে প্রচুর কন্টেন্ট তৈরি হচ্ছে এবং প্রচুর ভিডিওজ আমরা দেখছি ইউটিউবে, কিন্তু কবিতা নিয়ে বাংলাদেশ থেকে সেভাবে আসলে এখনও খুব একটা একটা স্ট্রাকচার তৈরি হয়ে ওঠেনি। তো আমার আমার যেটা মনে হচ্ছিলো যে আমি নিজেও গান করি, আমি গিটারিস্ট, তো তাছাড়াও আমার কাছে মনে হচ্ছিলো যে প্রথমে একটা ভাবছিলাম যে গিটার নিয়ে কোনো একটা লেসন বা গিটার নিয়ে কোনো একটা অন্য ধরনের মিউজিক নিয়ে আমি ইউটিউব চ্যানেলটা শুরু করব, কিন্তু তারপর মনে হলো যে আসলে এই কবিতার জায়গাটা কোথাও একটা, কবিতা শোনার এবং কবিতা চর্চার, সুকুমার চর্চা যদি বলেন, সেই জায়গাটা কোনো এক জায়গায় একটু গ্যাপ তৈরি হয়েছে। আচ্ছা, তো সেই জায়গাটা থেকে আমি আসলে চাইলাম যে আসলে কোনো কিছু একটা তৈরি হোক যেটা আসলে ইউটিউবে বেশ কিছু পেশাদারিত্ব নিয়ে আসলে একটা ইউটিউব চ্যানেল তৈরি করার, সেই জায়গাটায় কবিতার বেশ কিছু অ্যাবস্ট্রাক্ট ভিউ থাকবে, কবিতা সম্পর্কে মানুষ যদি কেউ শিখতে চায়, এখন তো আসলে সেই জায়গাটা এসে পড়েছে যে আপনি যদি কোনো আবৃত্তি সংগঠনের সাথে যুক্ত থাকতে চান, এখন আপনাকে সময়টা বের করতে হচ্ছে, সময় কিন্তু এখন একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যে এই সময়টায় সময় ম্যানেজ করা যাচ্ছে না, বিভিন্ন এত কিছুর সাথে আমরা জড়িত যে সময়টা ম্যানেজ করতে পারছি না। তো যেহেতু সময়টা একটা বিশাল বিষয়, তো আমি যদি ইউটিউবে অনেক কিছু শেখার টিউটোরিয়ালস আছে, তো কবিতা আবৃত্তির যে চ্যানেলটা তৈরি করার বা চ্যানেলটা তৈরি হওয়ার বিষয়ে একটা একটা বিষয় আমার এক্ষেত্রে কাজ করেছে, সেটা হচ্ছে যে কেউ যদি কবিতা শিখতেও চায় বাসায় বসে, তাহলে যেন ভিন্ন আঙ্গিক থেকে সে চিন্তা করে সে একটা কবিতার চ্যানেল থেকে কবিতাগুলো শিখতে পারে, জানতে পারে। যেহেতু আসলে আমাদের জীবনটা হয়ে গেছে এখন প্রযুক্তি নির্ভর, আমরা দিনের বেশিরভাগ সময়টা কাটিয়ে দিচ্ছি ইন্টারনেটে, সেই জায়গাটাতে যাতে একটা পূর্ণাঙ্গ ক্ষেত্র থাকে এই জায়গাটায়, সেটার জন্যই কাজ করছেন। একটু জানতে চাই, আপনার কবিতার অ্যালবামে 10টা কবিতা তো রেখেছেন, পাশে আবহ সঙ্গীতের কোনো ব্যাপার? হ্যাঁ হ্যাঁ, আমার কবিতাটায় আসলে আবহ সঙ্গীত আছে এবং এখানটা নিয়েও আসলে অনেকখানি কাজ করা হয়েছে, এবং গত 3 মাসে আসলে এই জিনিসগুলো নিয়েই
আসলে কাজ হয়েছে। তো আমার পটমঞ্জরি অডিও ভিজুয়াল থেকে আমার অ্যালবামটা রিলিজ হয়েছে এবং এটার আবহ সঙ্গীত করেছেন রূপন চৌধুরী। ওনার কাছে যখন আমি প্রথম যাই তখন আসলে উনি যেটা বলছিলেন যে বেশ কিছু কথাও ছিল যে গান নিয়ে উনি আগাবেন বা গান নিয়ে উনি ওনার কাছে বেশ কিছু স্টুডেন্ট বা বেশ কিছু লোকজন এসেছে। তো তাদের মধ্যে দেখা যাচ্ছে যে উনি বলছেন যে এই গানটা যদি পছন্দসই না হয় তাহলে আমার এটাতে নাম দেওয়ার দরকার নেই। তো আমার কবিতাটা যখন আমি বললাম তখন উনি বললেন যে ঠিক আছে আপনার কবিতাটা করব এবং এখানে আমাদের এই অ্যাসপেক্টগুলো থাকবে। তখন আমি একটা পর্যায়ে জিজ্ঞেস করলাম যে আসলে কেন, মানে কেন আপনি কবিতাটা না শুনেই, আমার কবিতা তখন উনি শুনেননি, না শুনেই কেন এটাতে কাজ করার জন্য রাজি হলেন বা এটাতে কেন কাজ করবেন বলে আপনার মনে হলো বা এই জায়গাগুলো আপনি প্রথমেই কেন একটা প্ল্যান করে ফেললেন। তো তখন উনি যেটা আসলে বললেন যে দেখেন আমিও একজন শিল্পী হিসেবে ভাবি যে আসলে যে যিনি এই এই সময়টায় আবৃত্তি নিয়ে এগিয়ে যেতে যাচ্ছেন বা আবৃত্তি নিয়ে কাজ করতে যাচ্ছেন তার একটা আলাদা শিল্পবোধ থাকবে বলে আমি বিশ্বাস করি। সেই বিশ্বাসের জায়গাটা থেকেই আসলে আমি কাজ করেছি। ইটস সাচ এ নাইস, একটা অ্যালবাম বের করেছেন তো এই জন্য নিশ্চয়ই পেছনে যে নিজেকে তৈরি করা, নিজের চর্চার জায়গাটা কিন্তু অনেক দীর্ঘ আমার যেটা মনে হয়। তো একটু শুনতে চাই যে কখন থেকে আবৃত্তি চর্চার সাথে নিজেকে যুক্ত করলেন? আমার বয়স যখন 5 বছর তখন আমি প্রথম স্কুলে ভর্তি হই এবং তখনই আমার বাবা মা আমাকে শিশু একাডেমিতে ভর্তি করে দেন। আচ্ছা, আবৃত্তির ক্লাসে। তো আবৃত্তির ক্লাসে ভর্তি করে দেন যখন আমার আসলে আবৃত্তি কি বা কোনটা ভালো কোনটা মন্দ বা কোনটা কিরকম সেটা বোঝার বয়স হয়নি বা সেটার বোঝার মতো জ্ঞান নাই তখন থেকেই আমি হচ্ছে আবৃত্তির মধ্যে ঢুকে গেছি। আমি যখন বড় হয়েছি তখন দেখি যে হ্যাঁ আমাকে প্রতিনিয়ত শিশু একাডেমিতে যেতে হচ্ছে। আচ্ছা, আমি আমি যে নিজের ইচ্ছায় খুব যাই তা না, আমার মা অনেক সময় কান ধরে নিয়ে যেতেন, মানে হয়ে গেছে। হ্যাঁ, এই জিনিসগুলো আমার এখনো মনে হয় যে আমার মা আসলে ওই জায়গাটা যদি না করতেন তাহলে আমি হয়তো ওইভাবে কবিতার সাথে যোগাযোগ বা ওই 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 ওভাবে নিজেকে আবৃত্তিটা ভিতরে ধারণ করতে পারতাম না। আমি বুঝতে শিখেছি যখন, তখন থেকেই আমি দেখেছি যে বিভিন্ন ধরনের আবৃত্তির ক্লাস করছি এবং আমি 5 বছর বয়স থেকে স্টেজে পারফর্ম করি। তো শিশু একাডেমিতে বিভিন্ন ধরনের কম্পিটিশন হয়, সেগুলোতে আমি পার্টিসিপেট করতাম। তো এই জায়গাটা থেকে আমার আবৃত্তির প্রতি একটা ভালোবাসা ছিল যে আমি যেটা অনেক ছোটবেলা থেকে করি এবং এভাবে প্রায় 8-9 বছর শিশু একাডেমিতে এবং অনেক দিন সেখানের পরিবেশ, সেখানের যে আবৃত্তির টিচার এবং সেখানের যে বন্ধু বান্ধব তাদের সাথে একটা সখ্যতা, এই নিয়ে আসলে আবৃত্তির একটা বিশাল আবহ আমার ভিতরে আমার মনের ভিতরে আসলে তৈরি হয়। তো সেই জায়গাটা থেকেই তারপর যখন একটু বড় হই তারপর চিন্তা করি যে আসলে এখন শিশু একাডেমির পরে আসলে এখন আমি আমার আবৃত্তির যে চর্চাটা সেটা কিভাবে রাখবো। তো আমি ততদিনে ভার্সিটিতে ভর্তি হয়ে গেছি, আমার আসলে আবৃত্তির জায়গাটা থেকে অন্য একটা সেক্টরে আমি পড়াশোনা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ে। তো যার কারণে আমি যখন চিন্তা করলাম যে এখন আসলে আবৃত্তিটা নিয়ে আমি চর্চা করব কিভাবে, তখন আমার ঢাকা স্বরকল্পনের সাথে যুক্ত হওয়া, তখন টিএসসিতে বেশ কিছু আবৃত্তি সংগঠনের সাথে পরিচয়, সেখান থেকে কাজ করা এবং সেখানেও একটা ছোট থেকে আপনার জন্য আসলে অবধারিতই ছিল, অবধারিতই ছিল আসলে। কিন্তু কিন্তু সেই জায়গাটাও, সেই জায়গাটা যেটা আপনি জানতে চাইলেন যে সেই জায়গাটাতে একটা ব্যাপার ছিল, সেই প্রশ্নটার এগেনস্টে বলছি যে আমি আসলে এই আবৃত্তির অ্যালবামটা করার জন্য বেশ কিছু সময় নিয়েছি। সময়টা আসলে নিয়েছি এটার বেশ কিছু কারণ আছে যে আমি কিন্তু এই আবৃত্তি চর্চার সাথে কিন্তু অনেক দিন সাথে জড়িত, আমি 5 বছর থেকে আবৃত্তি করি। তো কিন্তু আমি একটা জিনিস পূর্ণাঙ্গভাবে প্রকাশ করতে না পারলে আমার ভিতরে আসলে তৃপ্তিটা আসে না। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, একটু যদি সামনে কি পরিকল্পনা আছে কবিতা নিয়ে আর কি করতে চান? আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, পাশাপাশি আমার যে এই প্রফেশনের পাশাপাশি আমি চাই যে কবিতা নিয়ে আসলে চর্চা বাংলাদেশে খুব ভালোভাবে শুরু হোক এবং এটার আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে আমি প্রতিনিয়ত আমার কবিতাগুলো রিলিজ করতে থাকবো, আমার পছন্দের কবিতা, আমার কিছু স্বরচিত কবিতা আছে সেগুলো নিয়ে আমার আমার সামনে কাজ করার ইচ্ছা আছে। তো সেগুলো নিয়ে আসলে আগানো এবং সেই ভিডিওসগুলোকে দর্শক শ্রোতা যারা আছেন তাদের কাছে উপস্থাপনটা করা আমার আর কি একটা নতুন চিন্তার মধ্যে এসেছে। অনেক অনেক শুভকামনা থাকবে এগিয়ে জানারও অনেক দূর। আজকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আপনার কন্ট্যাক্টটা কবিতা শুনতে শুনতে বিদায় নেব, তবে তার আগে আমি আমার দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসি।
দর্শক কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে আমাদের কাছে লিখুন এই ঠিকানায়, প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন নোট আওয়ার, 110 বীরুত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4, আমাদের ইমেল অ্যাড্রেস dinpratidin@banglavision.tv। দার্শনিক লুসিকার কামের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, প্রতিটি কথা ধৈর্য ধরে শোনো এবং সার্থকতা লাভ করো। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, আজ সারাটা দিন সবার জন্য শুভ হোক। এবারে আবৃত্তি। ধন্যবাদ জানাচ্ছি বাংলা ভিশনকে, দিন প্রতিদিনকে, এবং আপনাকেও আসলে আবৃত্তির এই যে অনুশীলন, এই চর্চাকে প্রমোট করার জন্য। তো এখন শেষ মুহূর্তে আবৃত্তি করছি শুভ দাশগুপ্তর মেঘ বলল। মেঘ বলল, যাবি অনেক দূরের গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গগন সেবন, গেলেই দেখতে পাবি, যাবি? জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে, যাবি আমার সঙ্গে, যাবি? দিন ফুরিয়ে রাত খনাবে, রাত্রি গিয়ে সকাল হবে, নীল আকাশে উঠবে পাখি, গেলেই দেখতে পাবি, যাবি? শ্রাবণ মাসের একলা দুপুর, মেঘ বলল, যাবি আমার সঙ্গে, যাবি? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার, কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? মেঘ বলল, দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরব, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরব, শান্ত নদীর বুকে আনব জলোচ্ছ্বাসের প্রেম, ইচ্ছে মতন বৃষ্টি হয়ে ভাঙব, ভেঙে পড়ব। হ্যাঁ মেঘ, তুই যাবি আমার সঙ্গে, যাবি? যাব না মেঘ, পারব না যেতে, আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকি মেতে, কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই।